আজকে আমার 24 শুরু করছি অত্যন্ত ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ সঙ্গে নিয়ে আমি জানি যে যে ক্ষোভের আপনারাও একই রকম ভাবে ক্ষুব্ধ কারণ গতকাল ভোর হতে না হতে আমাদের সবার ঘুম ভেঙেছে ভয়ঙ্কর একটা খবর নিয়ে আমরা যারা সাংবাদিকরা আপনাদের জন্য সারা দিন ভর 24 ঘন্টা যেভাবে আমরা খবর সংগ্রহ করি আমরা জানি যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ফেস করতে পারি এবং সেটা ফেস করতে আমরা প্রস্তুত আমরা অকুত ভয়ে যতক্ষণ অবধি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু যখন কাপুরুষোচিত হামলা হয় তখন সেটা সত্যিই আমাদের স্তম্ভিত করে দেয় অত্যন্ত নিন্দনীয় এরকমই হামলা নেমে এসেছে 24 ঘন্টার উপর গতকাল গভীর রাতে আক্রান্ত 24 ঘন্টা অফিসের নিচেই হামলা লাইভ সম্প্রচার যাতে না করা যায় টার্গেট তাই ওবি ভ্যান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে পরের পর গাড়িতে হামলা ভাঙচুর বেছে বেছে টার্গেট 24 ঘন্টার প্রেস স্টিকার লাগানো গাড়ি লালবাজারের নাকের ডগায় এমন ঘটনায় নিন্দার ঝড় গোটা রাজ্য জুড়ে আশেপাশে থাকা অন্য কোন গাড়িকে নয় 24 ঘন্টাকে বেছে আঘাত করা হয়েছে ওবি ভ্যান সেটা চারটে যে কাঁচ রয়েছে সেটাকে এইভাবে ভাঙা হয়েছে এক টুকরো আর অবশিষ্ট রাখা হয়নি এমন ভাবে ভাঙা হয়েছে যাতে ওবি গাড়িটি ব্যবহারই না করা যায় আপাতত সবকটিকে ঠিক এভাবে ভাঙা হয়েছে কোথাও রড কোথাও বা একটা গোটা ইট রাস্তায় চূর্ণ বিচূর্ণ ভাবে ঠিক এইভাবে গাড়ির কাঁচ সেগুলিও ছড়িয়ে পড়েছে কেন প্রশ্ন কেন এই হামলা কিসের এত রাগ মাঝরাতে 24 ঘন্টার অফিসের নিচে তাণ্ডব পার্কিং এ থাকা 24 ঘন্টার গাড়িগুলোকেই বেছে বেছে ভাঙা হলো আমাদের পাঁচ পাঁচটা গাড়ির এই অবস্থা তীব্র আক্রোশ সবচেয়ে বেশি বোধহয় ওবি ভ্যানের উপর দেখুন অবস্থাটা এই গাড়ির ঠিক পিছনের অংশে যেখানে প্রেস লেখা সেই প্রেস লেখা দেখার পরেই গাড়িটাকে আইডেন্টিফাই করা হয় এবং তারপর ঠিক গাড়ির স্ক্রিনটিকে এইভাবে ভাঙা হয়েছে পরপর যেখানে যেখানে 24 ঘন্টার লোগো রয়েছে গাড়িগুলিকে সেইভাবেই শনাক্ত করা হয় তার কারণ এখানে রাতে অনেক গাড়ি ছিল সেই গাড়িগুলি থেকে আলাদা করে 24 ঘন্টাকে বাঁচতে খুব একটা বেশি দেরি হয়নি তার কারণ একটাই 24 ঘন্টার লোগো শুধুমাত্র রড দিয়ে নয় এই রকম গাড়ির ভিতরে যে ইট সেই ইটের ছবিও আমরা দেখতে পাচ্ছি সেই ইট দেখতে পাচ্ছি এই ইট দিয়েও কিন্তু আঘাত করা হয়েছে সাদা প্যান্ট হুডেড জ্যাকেট জাতীয় কিছু গায়ে মাথা পর্যন্ত ঢাকা হাতে রড বা লাঠি জাতীয় কিছু আর তা দিয়েই পরের পর আঘাত গাড়িগুলোতে স্পষ্ট সিসিটিভি ফুটেজে এই গাড়িটা দু তিন চারবার মারলো তারপর পরপর মাতে 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 ওদিকে বেরিয়ে চলে গেল না না মিনিট মিনিট পাঁচ ছয়ের মধ্যে ধুমধাম করে মেরে বেরিয়ে চলে গেছে সংবাদ মাধ্যমের উপর এভাবে চোরাগোপ্তা হামলা তাও আবার রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারের কয়েক হাত দূরে বউবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ তবে প্রশ্ন লালবাজারের নাকের ডগায় এমন ঘটনা কি করে ঘটে লালবাজার চত্বরে এই কি তবে নিরাপত্তার হাল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই হামলার রীতিমতো প্ল্যান করে ঠান্ডা মাথায় ছক কষে টার্গেট করা হয় 24 ঘন্টার ওবি ভ্যান সহ গাড়িগুলোকে পুলিশের সন্দেহ হামলার আগে রীতিমতো জায়গার রেকি করে যায় দুষ্কৃতি পার্কিং এরিয়ায় কখন লোক সবচেয়ে কম থাকে কখন নিচে থাকা লোকজন সবাই প্রায় ঘুমোতে চলে যায় এসব আগেই দেখে যাওয়া হয় সিসিটিভি ফুটেজে একজনই মাত্র হামলাকারীকে দেখা যাচ্ছে তবে পুলিশের সন্দেহ এর পেছনে একাধিক মাথা থাকতে পারে কারোর আতে ঘা লাগাতে কি এত রাগ এমন আক্রোশ খবর করা আমাদের কাজ 24 ঘন্টাই নিরপেক্ষতার সাথে আক্রান্ত আমরা কিন্তু ভীত নই রাতের অন্ধকারে কাপুরুষের মতো যে হামলা তা শুধু আরো আরো বেশি করে এগিয়ে যাওয়ার সাহসী যোগায় আমাদের লক্ষ্যে আমরা অবিচল 24 ঘন্টা ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা এবং আমরা আজকে সারা দিন ধরে আপনাদের পাশে পেয়েছি এই হামলায় নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে সোচ্চার কোটা মহানগরী সবার একটাই কথা এই ঘটনায় নিন্দার কোনো ভাষা নেই
সংবাদ মাধ্যমের উপর আক্রমণ এটা কখনোই মেনে নেওয়া যায় না বা সহ্য করা যায় না। তার কারণ সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা সমস্ত কিছু খবরাখবর জানতে পারি। কাজেই সেরকম একটা চ্যানেলের গাড়ি ভাঙচুর এটা ঠিক মেনে নেওয়া যায় না। একটা তো ক্ষোভ তো আছে, কেন আমরাও তো 24 ঘন্টা দেখি, অনেক সত্যি খবর তো তারা তো দেখেই যাচ্ছে, সত্যির ফলস্বরূপ এটাই বলতে পারেন। আক্রমণ করাটা এটা সত্যি নিন্দনীয়, এটা ভালো না এগুলো, কিন্তু কারা করছে সেটা জানতে হবে, জানলে তখন তার ব্যবস্থা নিতে হবে। রিপোর্টারদের এরকম হেনস্থা করা বা মারধর করা, গাড়ি ভাঙচুর, এগুলো তো খুবই ভুল হয়েছে। গাড়ি বা কোনো অভিযান বা কোনো মিডিয়ার কোনো কিছু ক্ষতি করা এটা একদমই উচিত না। সবাই সবাইকার বন্ধু, সবাইকার সবাইকে সঙ্গে নিয়ে চলা উচিত। তো এই ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা দোষী, যারা এই কাজ করেছে, আমার মনে হয় তাদের শাস্তি হওয়া উচিত। আমরা তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করি বৌবাজার থানায়, এবং তারপর কয়েকজন প্রত্যক্ষদর্শী তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ আমরা আপনাদের দেখালাম, সেই ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। আমি বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন বিক্রম দাস। বিক্রম, প্রায় সারা দিন কেটে গেছে, এখন অবধি তদন্ত কোন পথে চলছে, কোনো আভাস পাওয়া যাচ্ছে? যেটা জানাচ্ছে তদন্ত কিন্তু অনেকটাই এগিয়েছে। সেক্ষেত্রে প্রথমে তাদের যে কাজ তা হলো অভিযুক্তদেরকে শনাক্ত করা, কারণ পুলিশ ইতিমধ্যেই 3টি সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ পেয়েছে। 2টি তার মধ্যে সিসিটিভি ক্যামেরা হলো আমাদের অফিসের বিল্ডিং, তার একদম অল্টারনেটিভ বিল্ডিংয়ে কিন্তু সেই ক্যামেরা ছিল, এবং তৃতীয় যে ক্যামেরাটি অর্থাৎ সিসিটিভি ক্যামেরা সেটা কিন্তু খোদ কলকাতা ট্রাফিক পুলিশের, যেটা একেবারে সেন্ট্রাল এভিনিউ মুখী, সেন্ট্রাল এভিনিউ বাউন্ড। সেখান থেকে কিন্তু আরও স্পষ্ট কিছু ছবি পাওয়া গেছে, যেখান থেকে পুলিশ যেটা মনে করছে যে যেই সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেই সূত্র ধরে কিন্তু এই ঘটনার কিনারা করা যেতে পারে। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা যে অভিযোগ করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ, এবং পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে গতকাল রাত্রিবেলা যে দুজন প্রত্যক্ষদর্শী বা যারা সেই সময় ঘটনাস্থলে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে কিন্তু বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে, কারণ তারা যে বর্ণনা দিচ্ছে সেই বর্ণনা কিন্তু সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলছে না। সেই কারণে তাদেরকে আজকে রাতে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে বেশ কয়েকজন স্থানীয় দোকান বা শোরুম, সেক্ষেত্রেও কিন্তু তাদের উপরে পুলিশের নজর রয়েছে, এবং সেক্ষেত্রে তাদেরকে ট্র্যাক করা হচ্ছে যে তাদের এখানে কোনো ভূমিকা রয়েছে কিনা। কারণ যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তা কিন্তু একেবারে পূর্ব পরিকল্পিতভাবে 24 ঘন্টা কীভাবে আঘাত করে তাদের অভিযান ভেঙে দিয়ে কার লাভ হতে পারে, সেক্ষেত্রে এই বিষয়টা এই মুহূর্তে পুলিশকে ভাবাচ্ছে, এবং সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো খতিয়ে দেখা হচ্ছে যেগুলি সাম্প্রতিককালে হয়েছে, সাম্প্রতিককালে কী কী ঘটনাক্রম হয়েছে সেই বিষয়গুলো পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছে, এবং সেই অনুযায়ী কিন্তু পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে পুলিশেরা জানাচ্ছে যে এই রকম ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য কিন্তু 24 ঘন্টার অফিসের বাইরে পুলিশ ডিপ্লয়মেন্ট করা হবে। আজকে রাত থেকেই পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে, এবং সেক্ষেত্রে তারা নজরদারি চালাবে যে এই এলাকায় কারা কারা যাচ্ছে, কারা কারা আসছে, এবং এই ঘটনা যাতে পুনরায় না ঘটে সেই বিষয়ে নিশ্চিত করতে কিন্তু পুলিশ এই কাজ করবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আমি আবারও ফিরবো বিক্রম তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। 24 ঘন্টার উপর আক্রমণের প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী মহল। এক বাক্যে প্রত্যেকেই এই হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন, দাবি উঠেছে তদন্ত করে দ্রুত দোষীর গ্রেফতারি এবং কঠোর শাস্তির। বেছে বেছে যখন 24 ঘন্টার গাড়িগুলোকে ভাঙচুর করা হয়েছে, অভিযান ভাঙা হয়েছে, তারপরে যে ভেঙেছে সে জানে যে অভিযানটা এমন একটা বস্তু যেটা ভেঙে দিলে সম্প্রচারে কোথাও একটা অসুবিধে হবে। সো দ্য সিচুয়েশন ইজ ভেরি ভেরি কেওটিক এবং অ্যালার্মিং, যেটা কিন্তু একদম সুস্থতার লক্ষণ নয়। যেভাবে ভিডিও ফুটেজটিতে দেখতে পেলাম যে 24 ঘন্টার গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেটা কোনো বড় আঘাতের শুরু কি না এইটা ভেবে আমার আশঙ্কা হচ্ছে। আর যদি বিচ্ছিন্ন ঘটনাও হয় তবেও বলবো যে তার মধ্যে একটা পরিকল্পনা দেখতে পাওয়াই যাচ্ছে, কারণ শুধুমাত্র এই চ্যানেলটির গাড়িগুলোকে আক্রমণ করা হয়েছে। সবচাইতে বড় দায়িত্ব প্রশাসনের যে কোনো রকমের অগণতান্ত্রিক আঘাত যা সংবাদ মাধ্যমের উপর নেমে আসে তার বিচার করা, যত দ্রুত সম্ভব যারা অপরাধী তাদের আইনের আওতায় আনা। ঘটনাটা অত্যন্ত মানে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, এবং একই সঙ্গে নিন্দনীয় এবং একটা মারাত্মক ঘটনা। এর একটা খুব দ্রুত একটা তদন্ত হওয়া উচিত, এবং আমার মনে হয় যে পুলিশ এই যেহেতু কিছুটা সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে এই ঘটনাটার, এটা দ্রুত তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক, এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের মিডিয়ার উপর আক্রমণটা বন্ধ হয়। কারণ মিডিয়ার উপর এই আক্রমণটা সত্যি গণতন্ত্রের প্রতি আক্রমণ।
দলমত নির্বিশেষে রাজনৈতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তীব্র নিন্দা জানিয়েছেন গোটা রাজ্যের মানুষ উত্তর থেকে দক্ষিণ।